দর্শক এম এস কলেজের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে উত্তেচনা চলছে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন রনি দত্ত রনি এমি কিছুক্ষণ আগে এখানে কলেজ উমরবানি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে যে উত্তেজনা ছিল এবং তাদের দুপক্ষের মধ্যে কিছুক্ষণ আমরা দেখেছিলাম কিছুক্ষণ পরই এক ধরনের দফায় দফায় যে মারামারি সেই মারামারিটা চলছিল তো পরবর্তীতে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন সেনাবাহিনী রয়েছেন তারা অধ্যক্ষর সাথে কথা বলে তারা প্রাথমিকভাবে এখন যেটি করেছেন যে এখান থেকে শিক্ষার্থী যা আছে যা আছে তারা কিছুক্ষণ আগে সবাইকে বের করে দিয়েছেন তাদেরকে কলেজ প্রাঙ্গ বিমানবন্দর থেকে বের করে দিয়ে সড়কে নিয়ে সড়কে পাঠিয়ে দিয়েছেন তাদের এরপরে সড়কে গিয়ে তারা সেখানে কিছুক্ষণ অবরোধ করে এরপরে পুলিশের সাথে কথা বলে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে সেখান থেকেও সরিয়ে দেওয়া হয় তো এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে এম এস কলেজের ভিতরে কলেজ কর্তৃপক্ষর সাথে এখন পুলিশ প্রশাসন যারা রয়েছেন এবং সেনাবাহিনীর যারা প্রশাসন রয়েছেন তারা সেখানে বিষয়টি নিয়ে কথা বলছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ধরনের একটি ঘটনা আসলে কেউ কি উস্কে দিচ্ছে কিনা বা এখানে কারো ইন্ধন আছে কিনা সেগুলো আসলে খতিয়ে দেখা হবে সমাধান হয়ে যাওয়ার পর দুটি কলেজের মধ্যে তারপরে এই যে উত্তেজনা সেটি কিন্তু এক ধরনের তাদের মধ্যেও উদ্বেগের কাজ করছে তো তারা যেটি বলছেন যে তারা এটি নিয়ে আলোচনা করছেন এবং আগামী এই কলেজ কর্তৃপক্ষের দুটি দুটি কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা একটি ব্যবস্থা নেবেন পুলিশের পুলিশ এবং প্রশাসন মানে পক্ষ থেকে একটি ব্যবস্থাপনা থাকবে যেটি এর মাধ্যমে কোনো ধরনের যাতে উদ্বেগজনক কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণে তারা একটি ব্যবস্থা নিচ্ছেন এখন ইতিমধ্যে তারা এই বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছেন পরে তারা আলোচনা করে হয়তো বের হয়ে তাদের যে ব্যবস্থাপনা সেই বিষয়টা হয়তো আমাদেরকে জানাবেন আপনাকে ধন্যবাদ দর্শক এম কলেজের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত